কাজের থেকে 25%। কারণ বলটা আমাকে চালাতে হয়, আবার জবাবদিহিটা আমাকেই করতে হয়। এই যে বলটা করিস, কার দিকে তাকিয়ে করিস? আমার দিকে তাকিয়ে? হ্যাঁ দাদা, আপনি যেদিকে আমরাও সেদিকে। কিন্তু দাদা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে এত জায়গা থাকতে সারা চোরটা এখানে কেন মরতে? আচ্ছা দাদা, একটা সন্ত্রাসবাদী হয়তো, কথাটা যদি মৌলবাদীদের কানে যায় কি সমস্যা তৈরি করবে জানিস? এ বিষয়ে কিছু বলা যাবে না, তবে মনে রাখিস শান্তি সম্প্রীতি আর উন্নয়ন দায়িত্ব শুধুমাত্র আমার, মনে তোদের ভাবতে হবে না। বঙ্কু হাসিস না। না না, বলছিলেন না শান্তি শৃঙ্খলা উন্নয়ন? কে দেবে মেরেছে? আমি না, মেরেছে জননেতা যিশু সেনগুপ্ত। শুয়োরের বাচ্চা খুনি রেপিস্ট, এই শুয়োরের বাচ্চা তোকে জেল থেকে ছাড়িয়ে না নিয়ে আসছে কোন বাবা দেখবে? রাজনীতিটা বেশি তুলে গেছিস তাই না? যত ভাবি শুধু কিছু বলবো না, ততই বলতে হয়। জনগণের কান যেমন পাতলা, চোখ কিন্তু আরো ভয়ানক। আরে এই চোখটাই তো এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ দাদা, চোর বন্ধু কিছু বলছিস? এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলা যাবে না, ভোট কমিটির নিষেধ আছে। তবে বঙ্কু, এই পরিস্থিতিতে এমন কিছু করবি না বা বলবি না যাতে আমার ইমেজে টান পড়ে। ভরসা রাখতে পারেন দাদা? কিন্তু দাদা, মিডিয়া মিডিয়া এখনো কয়েকটি মিডিয়াকে দল ম্যানেজ করতে পারেনি, সারা হাতে হাতে ভাঙা যাবে। অঙ্কু দাদা, সামনে নির্বাচন, ভোট থেকে ভোট গুলোকে গুনে গুনে আনতে হবে, তার জন্য যা করার তাই করতে। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি আছি। আরে এই চোখটাই তো এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা দেখবু। কেউ নাই জানি, তোরা তো জানিস আমি থাকলে দলটা থাকবে আর দল থাকবে আমরাও আছি দাদা। কি সেই থেকে খালি দাঁড়া করছিস? হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, দাদার সঙ্গে কথা বলুন, দাদা একটু মিটিংয়ে ব্যস্ত আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ধরুন আমি ধরুন। দাদা জেলা থেকে রোগটা ফোন করেছে, ফোনটা লাইনে আছে, আপনার সঙ্গে কথা বলুন। হ্যালো দাদা বল। হ্যাঁ 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 হ্যাঁ, আরে ওরা নিজের মুখে ছয় বলেছে দাদা, আমি ওদের বলেছি পুরো দশের কম হবে না।
না, আরে ওটা আমার বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার, আপনি আমার উপরে ভরসা রাখেন না। না আরে ওরা যেটা বলছে সেটাই বিশ্বাস করছে না? শুনুন দাদা, আমাকে ধমকে চমকে তোর কাজ হবে না। না আজকে আপনি যে জায়গাটা হোল্ড করছেন, হ্যাঁ হ্যাঁ শুনে রাখুন, আপনি আজকে যে জায়গাটা হোল্ড করেছেন ওই জায়গাটা স্ত্রী আমি, দেয়াল লিখে পোস্টার মেরে এই জায়গাটা এসেছি, আপনার মতো কোন দাদার হাত ধরে আসিনি। উনি আমাকে চমকাবে, শালা রেখে দিয়েছে, এই মিডিয়া বলে ঢুকে গেছে, চল তো শালা দেয় একটু বার দেখে আসি, চল। আমাদের প্রিয় নেতা বন্ধু দাজি দাবাদ, পরাজিত হয় না। কি করে বুঝবে, স্বাধীনতা আর এ দুটো স্বাধীনতাকে প্রয়োগ না করার স্বাধীনতা রক্ষতে আমরা কোটি কোটি জনগণ আইডি কার্ড, 1 কোটি, 10 কোটি, 30 কোটি, 90 কোটি, 140 কোটি,
তোমাদের বাবুজি, তোমাদের বাবুজি রাজনৈতিক কার্পু জারি করা আছে। রাজনৈতিক কার্পু জারি করা আছে। কৃষ্ণতম মূর্খ হচ্ছে সে যে রাজনৈতিক ভাবে দিব জানতে চায় না, সে শুনতে চায় না, সে রাজনৈতিক বিষয়ে অংশগ্রহণ করতে চায় না, সে জানে না, সে জানে না জীবনের দাম, জীবনের দাম, হ্যাঁ জীবনের দাম, চাল আটা আটা গম মাছ শাকসবজি ওষুধের দাম, এই সমস্ত কিছু, এই সমস্ত কিছু নির্ভর করে ওই রাজনৈতিক সিদ্ধান্ত। দেখো রাজনৈতিক বধিরতা থেকে তৈরি হয় ভবঘুরে পতিতা, ফোনে থাকা শিশু আর হরি চন্দ্রমাই নিকৃষ্টতম ভঙ্গ দেশি বিদেশি মাঝ রাতে